ভারতের জয়েন্ট সেক্রেটারি অর্থাৎ যুগ্ম সম্পাদকের পদটি হলো কেন্দ্রীয় স্টাফিং স্কিমের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ পদ। এটি ভারতের তৃতীয় উচ্চপদস্থ অরাজনৈতিক পদ। জয়েন্ট সেক্রেটারিকে সংক্ষেপে বলা হয় জেএস। তাছাড়া এই পদটি ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি টু ইউনিয়ন অফ ইন্ডিয়া নামেও পরিচিত। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বিশেষ ধরনের কর্তৃপক্ষের দ্বারা জয়েন্ট সেক্রেটারি নিয়োগ করা হয়। জয়েন্ট সেক্রেটারির মাসিক বেতন হলো 2,18,200 টাকা। জয়েন্ট সেক্রেটারি তার কাজের ব্যাপারে সব রিপোর্ট এডিশনাল সেক্রেটারি, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট এবং মন্ত্রী পরিষদের কাছে পেশ করে থাকেন। জয়েন্ট সেক্রেটারি পদটি মূলত একটি অতিরিক্ত ক্যাডার পদ। এই পদের অধিকারী যে কেউ হতে পারেন, তবে উচ্চপদস্থ কোনো সিভিল সার্ভেন্ট কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি অফিসারী সচরাচর এই পদের পদাধিকারী হিসেবে নিয়োজিত হন। জয়েন্ট সেক্রেটারিকে যতগুলো কাজের দায়িত্ব দেওয়া হয় সেগুলোর সবগুলোই মূলত তিনি একাই সম্পাদন করে থাকেন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে তিনি এডিশনাল সেক্রেটারির সঙ্গে এফিডেভিট সংক্রান্ত কাজগুলো করে থাকেন, যে কাজগুলো পরবর্তীকালে সুপ্রিম কোর্টে চালান করা হয়। এছাড়া তিনি ইউনাইটেড নেশনের সদস্য পদে থেকেও কাজ করে থাকেন। জয়েন্ট সেক্রেটারি হতে চাইলে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে হবে এবং এই পরীক্ষায় ভালো ফল করে আইএএস অফিসার হতে হবে। তারপর প্রমোশনের ভিত্তিতে জয়েন্ট সেক্রেটারি হওয়া যায়। আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব লেখাটির উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাচ করে অল নোটিফিকেশনের উপর টাচ করুন।